খুলনার 6 নম্বর কাস্টমঘাট এলাকা পাশে বয়ে চলেছে ভৈরব নদী। হঠাৎ চোখ পড়ল কয়েকজন কিশোরের গোসলের দৃশ্য। উঁচু জাহাজের ওপর উঠে সেখান থেকে লাফিয়ে পড়ছে নদীতে। এতে যে কোনো সময় ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে, তবে এই কিশোররা বলছে এটা শুধু সাহসের ব্যাপার। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রায় শিশু কিশোররা এখানে গোসল করতে আসে। নোংর করা জাহাজগুলো থেকে তারা প্রায় লাফিয়ে গোসল করে। জাহাজে কর্মরত শ্রমিকদের নিষেধ সত্ত্বেও তারা এমন ঝুঁকি নিয়ে থাকে। মাইশানজু মারিফা, হ্যালো ডট বিডি নিউজ 24.com, খুলনা। Thank you.